দর্শক আসসালামু আলাইকুম। আমার কাছে যারা যৌন বিষয়ের চিকিৎসা নিতে আসেন তাদের একটি বড় অংশ কিন্তু আসলে দেখা যায় সাইকোলজিক্যাল ডিস্ট্রেস থেকে বা মনের অস্থিরতা বা অশান্তি, এইটাই তাদের যৌন সমস্যার মূল কারণ বলে ধরা পড়ে এবং সেই অনুযায়ী চিকিৎসা দিলে পাশাপাশি যদি তাদেরকে অসুখটা সম্পর্কে ভালো করে বুঝিয়ে দেওয়া হয় এবং ওই মুহূর্তে যেই মুহূর্তে যৌন অপারগতা সৃষ্টি হয় ওই মুহূর্তে তার কী করণীয় এই বিষয়গুলো সম্পর্কে যখন আমরা জ্ঞান দিই তখন কিন্তু যৌন সমস্যাগুলো কমে যায় বা অনেকটাই ভালো ফল লাভ করে এবং অনেক আরাম পান পেশেন্টরা এবং খুব খুশি মন নিয়ে পরের বার ভিজিটে আসেন। এখন কথা হলো প্রত্যেক পেশেন্টকেই আমরা যখন ওষুধ লিখে দিই বা আমি যখন ওষুধ লিখে দিই ওষুধ লেখার ঠিক পরেই তার পরের কথাটা এই প্রেসক্রিপশনটা হাতে ধরিয়ে দেবার আগ মুহূর্তেই বা সঙ্গে সঙ্গে বলে ফেলেন, স্যার ওষুধ ছাড়া অন্য কোনো পদ্ধতি কি নাই যেটার মাধ্যমে আমরা একটু ভালো সমাধান পাবো? কারণ সবাই ওষুধ সম্পর্কে একটু ভয় পান, স্বাভাবিক। আর সেক্সের ওষুধ, বাবারে বাবা, এই ওষুধ খেলে আবার সেক্সের যে মানে আমাদের যে জননাঙ্গ, যে পেনিস, আমাদের অন্ডথলি বা অন্ডকোষ বা শুক্রাশয়, এগুলো আবার নষ্ট হয়ে যাবে না তো? এটি খুব মানে বিচলিত করে। এখন কথা হলো যে এই প্রথম কথা, এই চিন্তাগুলো ভুল। এটার কারণে খেলে যে এগুলো ড্যামেজ হয়ে যাবে এরকম কিছু না, সমস্যা হলে ওষুধ খেতে হবে। যেমন জ্বরের চিকিৎসায় প্যারাসিটামল খায়, যেমন টাইফয়েডের চিকিৎসায় অ্যান্টিবায়োটিক নেয়, সেক্সের চিকিৎসায় সেক্সের ওষুধই খেতে হবে। আচ্ছা, এখন কথা হলো যে ওষুধ ছাড়া আর কোন কোন পদ্ধতিতে যৌন স্বাস্থ্য ভালো রাখা যায় বা সেক্সুয়াল প্রবলেম থেকে আমরা নিজেদেরকে একটু মুক্ত রাখতে পারি বা প্রবলেমগুলো ওভারকাম করতে পারি বা ভালোভাবে জয় করতে পারি। ওষুধ ছাড়া আসলে অনেক পদ্ধতি আছে, যেই পদ্ধতিগুলো খুব স্লোলি কাজ করবে, ম্যাজিকের মতো কাজ করে না কিন্তু। তবে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে এই বিষয়গুলো কী কী সেটা যদি জানা থাকে এবং আপনি যদি মেনটেন করেন তাহলে হয়তো বা কখনও কখনও দেখা যায় যে প্রথম থেকে যদি এই কাজগুলো করতে থাকেন তাহলে দেখা যায় যে যৌন সমস্যাগুলোকে প্রিভেন্ট করা যায়। একটা হচ্ছে প্রতিকার, একটা প্রতিরোধ। প্রতিকার হচ্ছে হয়ে গেলে, সমস্যা হয়ে গেলে তার চিকিৎসা, যেটা বেশি কঠিন, কিন্তু প্রতিরোধটা কিন্তু আসলে সহজ। হ্যাঁ, সেই প্রতিরোধের জন্য কিছু কিছু খাবার বলতে পারেন বা লাইফস্টাইলের চেঞ্জ বলতে পারেন সেগুলো আমরা আনতে পারি। সেগুলো কী কী? প্রথমেই আপনাকে যেটা বলবো, আপনার ওজন, ওজনকে নিয়ন্ত্রণে রাখতেই হবে। ওজন যদি আধিক্য হয় ওজনের তাহলে কিন্তু সেক্সের সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এরকম বিভিন্ন স্টাডি বা গবেষণা আছে যেখানে দেখা গেছে যাদের ওজন বেশি তাদের একটি বড় অংশের কিন্তু সেক্সুয়াল প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি। কারণ ওজন বেড়ে গেলে মেইন প্রবলেম যেটা হয় পেটের মেদ, পেটের মেদটা খুব খারাপ। আপনারা জানেন, বিভিন্ন সময় জেনেছেন বা আমিও হয়তো এর আগে বলেছি, টেস্টোস্টেরন নামে একটি হরমোন যেটা পুরুষের পৌরুষত্বকে প্রকাশ করতে সহায়তা করে, পুরুষের যৌনশক্তিকে বর্ধন করে, সেই টেস্টোস্টেরন হয় কি যখন পেটের মেদ হয়ে যায় না, পেটের মেদ এর ফলে টেস্টোস্টেরন হরমোনটা আস্তে আস্তে রূপান্তর হয়ে অন্য আরেকটি হরমোনে চেঞ্জ হয়ে যায়, যখন টেস্টোস্টেরনের পরিমাণ কমতে থাকে। কমতে থাকলেই সেক্সের আগ্রহ, সেক্সের যতগুলো কম্পোনেন্ট আছে সেগুলোও কিন্তু কমে যেতে থাকে বা খারাপ হতে থাকে। সো আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখতেই হবে, এটা প্রথম কথা। আপনি ওজনটা কমিয়েই দেখেন না আপনার কতটা যৌন স্বাস্থ্য ভালো হয়। চর্বি বেড়ে গেলে আরও যে সমস্যাগুলো হতে পারে সেগুলো হচ্ছে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। সেটা কী জিনিস? সেটা হচ্ছে যে রক্ত নালীর ভিতরেও কিন্তু চর্বি জমতে পারে যখন আপনার ওজনটা বেড়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে একটা পেনিস শক্ত হওয়া, এই পেনিস শক্ত হওয়ার পিছনে অনেক 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 মেকানিজম আছে। এখানে রয়েছে ব্রেইনের কিছু মেকানিজম, এখানে রয়েছে আপনার মেরুদণ্ডের মাঝখান দিয়ে যেই নার্ভগুলো যাচ্ছে সেই নার্ভের কিছু মেকানিজম, এখানে রয়েছে আপনার পেনিসের মধ্যে কিছু রক্ত নালিকা আছে, সেই রক্ত নালিকার মধ্যে কেমন পরিমাণ রক্ত বাহিত হচ্ছে সেইটা এখানে গুরুত্বপূর্ণ। আপনার কোথাও কখনো কোনো ট্রমা বা আঘাতের ইতিহাস আছে কিনা সেটা খুব জরুরি। এটার সাথে জরুরি হচ্ছে আপনার মন, আপনার ডিস্ট্রেস, আপনার অ্যাংজাইটি, আপনার টেনশন, আপনার পার্টনারের সাথে রিলেশনশিপ, অনেক অনেক কিছু জড়িয়ে আছে। ঠিক তেমনি ওই যে বললাম রক্তনালী, রক্তনালীর ভিতরে যদি চর্বি জমে থাকে, ঠিক মতো রক্তের প্রবাহ না হয় পেনিসে, তখনও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। এবং ওজন বেড়ে গেলেই ওই জায়গায়ও কিন্তু রক্ত চলাচলের সমস্যা হবে। কাজেই আপনার ওজনকে কন্ট্রোলে রাখুন, রশিটা টেনে ধরুন, শরীরকে ফিট করুন, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে খাদ্যাভ্যাস। সবাই জিজ্ঞেস করেন, স্যার কী খাবো সেক্স, ভালো সেক্সের জন্য? আপনি ভালো সেক্সের জন্য আসলে খাবার অবশ্যই খুব ইম্পর্টেন্ট বিষয়। এখানে অনেকগুলো উপাদান সেক্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করে। যেমন ধরেন হচ্ছে যে
ভিটামিন বি ওয়ান এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ভিটামিন বি ওয়ানযুক্ত খাবার এটা মানুষের সেক্সকে উন্নত করে। সেই ভিটামিন বি ওয়ান একটি সে কোথায় কোথায় পাওয়া যায়? ডিম, দুধ, শাক সবজি, বিশেষ করে সবুজ এবং রঙিন শাকসবজি এবং শিম, এই খাবারগুলোতে ভিটামিন বি ওয়ান বেশি পরিমাণে পাওয়া যায়। বিভিন্ন রকম বাদামেও ভিটামিন বি ওয়ান আছে। এরপরে আমরা যদি বলি যে আর কী কী উপাদান সেক্সে হেল্প করে, জিঙ্ক, জিঙ্কযুক্ত যে সমস্ত খাবার আছে সেই খাবারগুলো যৌন স্বাস্থ্যকে ভালো রাখে। জিঙ্কযুক্ত অনেক খাবার আছে। প্রথম কথাই হচ্ছে সামুদ্রিক মাছ, যেগুলো আছে সামুদ্রিক মাছে জিঙ্কের পরিমাণ অনেক বেশি। তো সামুদ্রিক মাছ যদি খেতে পারেন খুব ভালো। আমি একটু কম দামি খাবারের দিকে যাই, কারণ এগুলো অনেক দামি খাবার, দামি খাবার সবাই অ্যাফোর্ড করতে পারবেন না। সো কম দামি খাবারের মধ্যে বলবো যে ডিম, একটা ডিমের দাম কত? একটা ডিমের দাম ধরলাম 10 টাকা। তো আপনি যদি ডিম খান ডেইলি একটা করে, তাহলে আপনার সারাদিনের জিঙ্কের যে চাহিদা আছে সেই চাহিদা কিছুটা হলেও মিটবে। সো ডিম একটি যৌন স্বাস্থ্য ভালো রাখার জন্য খুব ইম্পর্টেন্ট একটি খাবার হতে পারে। এছাড়া গরুর মাংস, ভেড়ার মাংস, শিমের বীজ, লাউয়ের বীজ, মিষ্টি কুমড়ার বীজ, এই সমস্ত খাবারগুলোতে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে। ডার্ক চকোলেট, সেগুলোতে কিন্তু জিঙ্ক আছে। ডার্ক চকলেট বলা হয় যে মন ভালো রাখতে সাহায্য করে, সেটা আপনি খেতে পারেন, এগুলোতে জিঙ্ক আছে। কাজু বাদামেও কিন্তু বেশ কিছু জিঙ্ক পাওয়া যায়। এরপরে দুটি গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিডের নাম বলবো, যেগুলো শরীরের মধ্যে থাকে আবার অনেক সময় বাইরে থেকেও নিতে হতে পারে। সেটি হচ্ছে যে আর্জিনিন এবং কার্নিটিন। এই দুটো অ্যামাইনো অ্যাসিড, যেগুলো অনেক প্রোটিনের উপাদান বলি আমরা, যেগুলো যদি আপনি নিয়মিত গ্রহণ করেন তাহলে দেখা যাবে যে ওই রক্তনালী, যে প্রসঙ্গে ছিলাম, রক্তনালীর মধ্যে রক্ত প্রবাহ খুব ভালো হয়, যৌন চাহিদাও বাড়ে, ইরেকশন বা পেনিস শক্ত হওয়াটাও ইম্প্রুভমেন্ট হয়। সেই এল আর্জিনিন এবং এল কার্নিটিন সমৃদ্ধ খাবার কী কী? সেগুলো হচ্ছে মুরগির মাংস, গরুর মাংস, দুধ, পনির জাতীয় খাবার, এগুলোর মধ্যে এল আর্জিনিন এবং এল কার্নিটিন ওষুধগুলো বেশ ভালো পরিমাণে পাওয়া যায়। এরপরে আমরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বলে একটি অ্যাসিড আছে, যেটি খুব ভালো চর্বি। সেই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সম্পন্ন খাবারগুলো একটু খেতে বলি। সেগুলোর মধ্যে রয়েছে ইলিশ মাছ, সেগুলোর মধ্যে রয়েছে চিয়া সিড বা যে কোনো ধরনের বীজ, এই যেগুলো খাওয়া যায় এই বীজগুলোর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে, যেগুলো যৌন স্বাস্থ্যকে ভালো রাখে। বাদাম খুব ইম্পর্টেন্ট একটা খাবার। এই বাদাম আমি একটু আগেই বলেছি যে বাদাম সেক্সকে ভালো করে। বাদামের মধ্যে বিশেষ করে সবচাইতে বেশি ভালো হচ্ছে যে ওয়ালনাট বলি আমরা, আখরোট বাংলায় বলে, এটার মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে আছে, যেটি দেখতে মানুষের ব্রেনের মতো অনেকটা। ওয়ালনাট আপনি পাবেন বিভিন্ন বড় বড় দোকানগুলোতে পাবেন, সেটি খুব ভালো হেল্প করে। এখন সেগুলো যদি নাই পান, দামি জিনিস, দুর্লভ জিনিস, দরকার নাই, তো আপনি চীনাবাদাম খেতে পারেন, আপনি কাজু বাদাম খেতে পারেন বা যে কোনো বাদাম খান, তাতে বেশ ভালো পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাবেন এবং সেক্সকে ভালো করার জন্য যথেষ্ট উপাদান সেখানে আপনি পাবেন। তরমুজ আমাকে না বললেই নয়, তরমুজ এমন একটি খাবার যেটি বিশেষ করে আগ্রহ বাড়াতে, যৌন আগ্রহ বাড়াতে খুবই 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 হেল্প করে। আপেল খুব ইম্পর্টেন্ট, প্রতিদিন একটা আপেল খাবেন যদি আপনার সাধ্যে কুলায়। হ্যাঁ, সেই আপেলের মধ্যে কী আছে? ফ্ল্যাভোনয়েডস নামে একটি বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটি রক্তকে পরিষ্কার রাখবে, যেটি আপনার রক্তনালিকাকে খুলে দিবে, যেখানে বেশি বেশি ব্লাড ফ্লো যাবে আপনার রক্তনালিকার মধ্যে দিয়ে, বেশি ব্লাড যখন যাবে তখন আপনার পেনিস উত্তেজিত হবে বেশি। এবং শুধু আপেলই নয় আরও বেশ কিছু ফল এই যৌন স্বাস্থ্যকে ভালো রাখে, যেমন আমরা বলি যে কালো আঙ্গুর, যেমন আমরা বলি বিভিন্ন সাইট্রাস ফুড অর্থাৎ লেবু জাতীয় ফল, লেবু, কমলা লেবু, মাল্টা, হ্যাঁ, বাদামি লেবু, এগুলো বলা হয় যে যৌন স্বাস্থ্যকে ভালো রাখে। কারণ এই যে এই টক জাতীয় ফলগুলো খেলে দেখা যায় ওই একই কথা, রক্তের চর্বি কমে যায়, পাশাপাশি স্পার্মের কোয়ালিটি ভালো হয়, পাশাপাশি আপনার হচ্ছে যে এই পেনিস আরও বেশি শক্ত হবে বলে আশা করা যায়। এমনকি আপেল খেলে বলা হয় প্রোস্টেটের যে সমস্যা, প্রোস্টাটাইটিস বলি, সেটাও অনেক সময় ভালো হয়। কলা আরেকটি গুরুত্বপূর্ণ খাবার, যেখানে এমন কোনো ভিটামিন নাই মানে যে কলায় আছে, সব ভিটামিন কলাতে আছে। এই কলা খেলে দেখা যায় যে নার্ভ মজবুত হয়, মানুষের অ্যাংজাইটি বা স্ট্রেস কমে এবং সেক্সেও ভালো ইম্প্রুভমেন্ট আনে। এর পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে যে আপনার খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনার স্ট্রেসকে মিনিমাইজ করতে হবে। আপনি যদি খুব বেশি স্ট্রেসে থাকেন বা খুব বেশি চাপে থাকেন, কখনোই আপনার জীবনে কিন্তু সেক্স আনন্দদায়ক হবে না। তো চাপের কারণটা খুঁজে বের করুন, সেই চাপকে সমাধান না করলে আপনার আগ্রহ হবে না,
আপনার উত্তেজিত হয়ে লিঙ্গ শক্ত হবে না, আপনার শক্ত হলেও তাড়াতাড়ি হয়তো বা দেখা যাচ্ছে দ্রুত বীর্যপাতও হয়ে যাচ্ছে, এরকম হতে পারে। কিন্তু কাজে স্ট্রেসকে মিনিমাইজ করতে হবে, সেই স্ট্রেস সামাল দেওয়ার জন্য অনেক অনেক কথা আছে, সেগুলো তো আমরা বিভিন্ন সময় বলেছি, হয়তো বা সাক্ষাতে আরও বলবো। যার যার স্ট্রেস যেরকম ওইটাকে সেভাবে করে হ্যান্ডেল করতে হবে। আপনার যখন খুব স্ট্রেস হয় বা টেনশন হয়, বা বিশেষ করে সেক্স করতে যাওয়ার সময় যাদের টেনশন হয় যে এই এই বুঝি পারছি না, যখন এই মাথায় চাপ চলে আসে তখন অ্যাড্রেনালিন নামে একটি হরমোন বের হয়। সেই হরমোন বের হয়ে গেলে কিন্তু ওই যে রক্ত প্রবাহের জটিলতা সৃষ্টি হয়ে যায়, তখন ইরেকশন বা লিঙ্গ উত্থান নেমে যেতে বাধ্য বা উত্থান থেকে পতন হয়ে যেতে বাধ্য। সো স্ট্রেস মিনিমাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। আসলে খুব ইম্পর্টেন্ট জিনিস, নো টোবাকো নো অ্যালকোহল, অর্থাৎ তামাক অ্যালকোহল সম্পূর্ণভাবে বর্জনীয় এবং যে কোনো নেশা সম্পূর্ণভাবে বর্জনীয়। নেশার দ্রব্যগুলো একদম আপনার যৌন স্বাস্থ্যকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। অ্যালকোহল খেলে যেটা হয় ওই মুহূর্তে একটু আগ্রহ বাড়ে, কিন্তু তারপরে পারমানেন্টলি খেতে থাকলে কিন্তু ভীষণভাবে যৌন স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়, খাওয়া যাবে না। ধূমপান একদম যতটা সম্ভব কমিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, আপনার সেক্সের উপর এটি মারাত্মক প্রভাব ফেলতে পারে। ভালো ঘুম খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনি যদি বলতে পারেন যে ঘুমাই কি না ঘুমাই এটার সাথে সেক্সের কী সম্পর্ক, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি বৈজ্ঞানিক একটি ব্যাখ্যা দিই, একটি হরমোন আছে লেপটিন, মানুষের শরীরে লেপটিন নামে একটি হরমোন আছে। যখন মানুষ ঠিকমতো ঘুমায় না, দীর্ঘদিন ধরে স্লিপ ডিস্টারবেন্স হয়, ঘুমের সমস্যায় ভুগতে থাকে, তাদের দেখা যায় শরীরে লেপটিন হরমোনটির তারতম্য হয়। লেপটিন হরমোনের কাজ হচ্ছে ক্ষুধাকে নিয়ন্ত্রণে রাখা, বেশি বেশি ক্ষুধা লাগাতে দিবে না বা বাধা প্রদান করা। যখন শরীরে লেপটিন হরমোন কমে যায় তখন সে ক্ষুধাকে আর নিয়ন্ত্রণে রাখতে পারে না, এত বেশি ক্ষুধা শরীরে আসতে থাকে, বারবার খেতে থাকে, বারবার খেতে থাকে, বারবার যখন খেতে থাকবে একটা সময় মুটিয়ে যাবেন, মুটিয়ে গেলেই আমরা জানি নানা রকম সেক্সের সমস্যা হবে। এবং গ্রেলিন নামে একটি হরমোন আছে, সেই হরমোনটিরও এরকম তারতম্য হয়, যেটি ক্ষুধাকে বাড়িয়ে দেয়, ওইটি সমস্যা হলে তখন ওই যে ক্ষুধা বাড়তে থাকবে। এছাড়াও কর্টিসল হরমোন নামে একটি হরমোন আছে, সেটি বেড়ে যাবে। এছাড়াও রক্তের শরীরের গ্লুকোজও ঘুমের যদি যত আপনি রাত জাগবেন তত বেশি বাড়বে, এগুলো বাড়লেই আপনার সেক্স ক্ষতিগ্রস্ত হতে বাধ্য, মানসিক চাপ তো বাড়বেই। আর আমরা এটাও জানি মানসিক চাপের সাথে সেক্সের সম্পর্ক তো অনেক বেশি গভীর। এরপরে এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনি রেগুলার এক্সারসাইজ করতে হবে। রেগুলার যদি আপনি শারীরিকভাবে খুব বেশি সক্রিয় থাকেন বা কায়িক পরিশ্রম করেন অ্যাটলিস্ট, তাহলে দেখবেন যে আপনার সেক্স ভালো থাকবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যারা কায়িক পরিশ্রম বা আপনার খুব বেশি অ্যাক্টিভ থাকে শারীরিকভাবে, তাদের সেক্সুয়াল লাইফ বেশি ভালো হয়। আপনি জিমে না যেতে পারেন, আপনি হাঁটেন না 40 মিনিট, তাতেই যথেষ্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট, পেলভিক ফ্লোর বলে একটি জায়গা আছে যেটি যৌন স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, সেক্সে ভালো হেল্প করে। ওই মাসেলগুলো পেলভিক ফ্লোর হচ্ছে আপনার দুই উরু বা থাই, দুই উরুর ঠিক যেখানে জয়েন্ট হয়েছে সেখানে, এবং আপনার অন্ডকোষ্ঠা যেখানে ঝুলে আছে, এই এই তিনটা জায়গার মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় পেলভিক ফ্লোর। এখানে কিছু মাংসপেশী আছে, সেই মাংসপেশিগুলো আপনার পেনিস, আপনার রক্তপ্রবাহ, আপনার সব কিছুকে কন্ট্রোল করে বা মাংসপেশিগুলো এগুলো টাইট করে ধরে রাখে বা উত্থানে হেল্প করে। এমনকি দ্রুত বীর্যপাতেও এই মাংসপেশির ভূমিকা অনেক বেশি বীর্যপাত কন্ট্রোল করার ক্ষেত্রে। এখন এই পেলভিক ফ্লোরের মাংসপেশিগুলোর ভালো করার জন্য কিছু ব্যায়াম আছে, এই ব্যায়ামগুলো খুব ইম্পর্টেন্ট। সেই ব্যায়ামগুলো কীরকম, খুব সংক্ষেপে যদি বলি, আপনি মনে করেন পেলভিক ফ্লোরের মাসেল কোনগুলো এগুলো যদি বুঝতে না পারেন তাহলে আমি একটু বুঝাই দিই আপনাকে। আপনি মনে করেন ওয়াশরুমে গেছেন, আপনি প্রস্রাব করছেন, তো আপনি যখন মূত্র ত্যাগ করছেন বা প্রস্রাব করছেন ওই মুহূর্তে মূত্রটাকে আটকে ধরতে পারবেন যে আমি এখন ঠেকাই দেবো, এই মুহূর্তে প্রস্রাবটা করা যাবে না। করতে করতে হঠাৎ আটকে দিলে একটু খেয়াল করেন যেই মাংসপেশিগুলো সংকুচিত হয়ে যায়, টাইট হয়ে যায় আপনার, সেগুলো হচ্ছে পেলভিক ফ্লোরের মাসেল। এগুলো একটা বিশেষ ব্যায়াম আছে, এই ব্যায়ামগুলো অন্তত দিনে 10 বার 10 বার করে 3 বেলা করলে তাহলে দেখা যাবে যে অনেকটাই যৌন স্বাস্থ্য ভালো থাকে। ইউটিউবে বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে আপনারা দেখতে পারেন যে পেলভিক ফ্লোরের মাসেল বিভিন্ন ডায়াগ্রাম দিয়ে করা আছে, আর সামনাসামনি অনেক সময় আমরা দেখিয়ে দিই। সেটি হচ্ছে যে ব্যায়ামটা খুব সহজ, আমি মুখে বলে আসলে বলে বোঝানোর মানে আপনারা কতটা ফলো করতে পারবেন জানি না, সেটা হচ্ছে যে আপনি চেষ্টা করবেন আপনার পেলভিক ফ্লোরটাকে যতটা সম্ভব উপরে তুলে রাখা যায়, বা আপনার মনে করেন মনে মনে যে আপনি আপনার প্রস্রাবকে বা মূত্র ত্যাগকে আটকে দিচ্ছেন, আটকে দেওয়ার মতো একটি অনুভূতি আনেন, তখন আপনার যেই মাসেলগুলো শক্ত হয়ে যাচ্ছে এমন করে কয়েক সেকেন্ড রাখেন, আবার আস্তে আস্তে 1 সেকেন্ড বিরতি দিয়ে ছেড়ে দেন, আবার করেন, আবার ছেড়ে দেন, এমন করে 10 বার 10 বার করে 3 বেলা করে এই ব্যায়ামটা করবেন। এবং সবার শেষে দুইটা জিনিস বলছি, সেটা হচ্ছে যে রেগুলার সেক্স, সেক্সে যদি লম্বা বিরতি হয় তাহলে কিন্তু বিপদ হয়, তাহলে দেখা যায় সেক্সুয়াল হেলথ ক্ষতিগ্রস্ত হয়, দ্রুত বীর্যপাত হওয়ার সম্ভাবনা অনেক 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 বেড়ে যায়, হ্যাঁ আগ্রহের বিষয়েও নানা রকম সমস্যা হতে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার সঙ্গীর সাথে একটি সুন্দর সম্পর্ক বজায় রাখেন,
সঙ্গীর সাথে সম্পর্কের যদি অবনতি হয় সেখান থেকে সেক্স দূরে পালাবে। সঙ্গীর সাথে কোনো কিছু নিয়ে অনেক দিন ধরে চাপ, আপনি বলছেন আমি খুব ভালো আছি, না আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু হয়তো বা ভালো করে দেখেন মনের গহীনে এমন কোনো প্রচ্ছন্ন চাপ আছে কি না, যেইটি আপনাকে আপনার সঙ্গী থেকে কেন যেন একটা অদৃশ্য দেয়ালের মাধ্যমে আলাদা করে রাখে। যদি এরকম হয় আপনার উপরের একরকম, মনের ভিতরে কিন্তু একরকম হতে পারে। যদি এমন হয় তাহলে কিন্তু সেক্সের সমস্যা হবে। তাহলে আমরা বলছি যে স্বাস্থ্যকর সম্পর্ক রাখুন এবং সুন্দর সম্পর্ক রাখুন, মনের মিল থাকলে শরীরের মিল হবেই। সবাই ভালো থাকবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে যতটা সম্ভব এই ভিডিওগুলোর মাধ্যমে হেল্প করার। সবার জন্য অনেক শুভকামনা থাকলো।